রোজের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে জল টল খেয়ে এখন দুধটা খেয়ে নিলাম। তারপরে মা আজকে ঘুগনি আর পরোটা বানিয়ে দিয়েছিল। তো এখন সকালের টিফিনটা খাবো, তারপরে দুপুরে স্নান টান করে একেবারে খেতে এখন চলে এসেছি। তো আজকে মা করেছিল শুটকি মাছ দিয়ে তরকারি আর ডাল। তো শুটকি মাছ তো আমার খেতে খুবই ভালো লাগে, সে তরকারি দিয়ে করুক বা অন্য কিছু, শুটকি মাছ হলেই ভালো লাগে। আর লাস্ট আমি খাবারের দুপুরবেলা খাবার লাস্ট আমি হয় চাটনি নয় টক দই দিয়ে ভাত খাই, কারণ আমার ভালো লাগে খেতে, না হলে ভালো লাগে না। তো আজকে চাটনি করেনি, আজকে টক দই দিয়ে কলা দিয়ে খাচ্ছি। লাস্ট এই খাবারটা না খেলে মনেই হয় যেন কিছু খাইনি দুপুরবেলা, তো লাস্ট এটা খাই। তারপরে মা শরবত লেবু কেটে দিয়েছিল, খেতে ইচ্ছে করছিল না আজকে, পেট ভরে গেছিলো খুব বেশি, তাও খেলাম। তারপরে দুপুরবেলা ঘুমালাম, সন্ধ্যাবেলা মা মালপোয়া বানিয়েছিল। আমি মার কাছে বলেছিলাম যে মালপোয়া বানাতে, খেতে ইচ্ছা করছে, তাই মা মালপোয়া করেছিল। আর আমি মাকে যখন যেটা খেতে চাই আমার মা তখন সেটাই আমাকে বানিয়ে দেয়। তো এখন মালপোয়া খাচ্ছি। তারপরে একটু পরে আমার দিদি এসেছিলো মোমো নিয়ে এসেছিলো, আর মোমোটা আমি খেতে ভালোবাসি তাই জন্য মোমোটা নিয়ে আসে মাঝের মধ্যেই, এছাড়া অনেক জিনিসই আনে আমার জন্য। তো এখন মোমোটা খাবো। তো মোমোর স্যুপটা আমার অতটা পছন্দ না, ভালো লাগে না, মোমোটাই ভালো লাগে। এখন মোমো খাচ্ছি, ওদিকে দেখো আমার দিদিও খাচ্ছে, শুয়ে শুয়ে খাচ্ছে বলে মা বলছে উঠে বসে খা। তো চলো, টাটা বাই, গুড নাইট।